নির্বাচনী প্রচারে বিগত মেয়র আর কাউন্সিলরদের ব্যর্থতা তুলে ধরার প্রস্তুতি নিচ্ছেন ঢাকার দুই সিটির বিএনপি প্রার্থীরা নির্বাচিত হলে বাসযোগ্য আধুনিক ঢাকা করার অঙ্গীকার উত্তরের মেয়র প্রার্থী তাওয়ালের। আর নগর সরকারের আদলে ঢাকাকে মডেল সিটি বানানোর পরিকল্পনা দক্ষিণের মেয়র প্রার্থী ইশরাক হোসেনের আগামী ত্রিশে জানুয়ারি অনুষ্ঠিত হবে ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন নানা অভিযোগ থাকলেও এতে অংশ নিয়েছে বিএনপি যাচাই বাছাই বৈধতা পাওয়া এখন প্রচারের ছক কষছেন মনোনীত মেয়র প্রার্থীরা যানজট ফুটপাত দখল ভাঙা রাস্তা ড্রেনেজ সমস্যা ছিনতাই মাদক সুপেয় পানি আর গণপরিবহন সংকট নগরীর প্রধান সমস্যা এর সাথে যেখানে সেখানে ময়লার স্তূপ আর ডেঙ্গু সমস্যা নতুন করে দুর্ভোগ বাড়িয়েছে কিছু মাথায় রেখে চলছে মেয়র প্রার্থীদের নির্বাচনী ইশতেহার তৈরির কাজ স্বল্প মধ্য ও বিএনপির দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকছে ইশতেহারে ভোটারদের আস্থা অর্জনে প্রচারে নানা কৌশল ব্যবহার করা হবে যে অধিকারগুলি আছেন সেগুলি রক্ষা করতে হবে তার পাশাপাশি রক্ষা করার সাথে সাথে ঢাকাকে উন্নয়ন করতে হবে তাই আমরা জনকল্যাণে জনগণের জন্য আগামী দিনগুলো লড়ার জন্য প্রস্তুত হচ্ছে তো সমস্যা তো সব চিহ্নিত তো আমি আমার ইশতেহারে আমার সমস্ত বিস্তারিত তুলে ধরবো যে কোন সমস্যাগুলোকে আমরা কতটুকু প্রাধান্য দিচ্ছি এবং তার সম্ভাব্য যে সলিউশনগুলা সেগুলো নিয়ে আমি আমার ইশতেহারে তুলে ধরব যে অবস্থা এখন রয়েছে যুগে সেখান থেকে একটি মডেল শহর এই সাবকন্টিনেন্টের একটি মডেল সিটিও ডেফিনেটলি করতে মেয়রের পাশাপাশি দুই সিটির সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদেও রয়েছে দল মনোনীত প্রার্থী রাজনীতির মাঠে নিজেদের জানান দেওয়ার পাশাপাশি জয় ছিনিয়ে আনার লক্ষ্য তাদের বেকার সমস্যা সমাধানের জন্য বেকারদেরকে নিয়ে কি করা যায় কোন সমবায় সমিতি করে তার আন্ডারে সেটার ব্যাপারে উদ্যোগ নিব সবাই আমার সাথে আছেন মাঠে আছেন এবং তারা আমাকে আমার জন্য কাজ করবেন আমরা জীবন বাজি রেখে হলো তিরিশে জানুয়ারি পর্যন্ত মাঠে থাকবো এবং বিজয় সুনিশ্চিত করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ দশই জানুয়ারি প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচারে নামবেন প্রার্থীরা এই মুহূর্তে ঢাকার দুই সিটি নির্বাচনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি তবে দল মনোনীতরা শেষ পর্যন্ত কতটা সুবিধা করতে পারবে তা নির্ভর করবে তাদের প্রচারণা এবং ভোটারদের নিজেদের পক্ষে টানার কৌশলের মধ্য দিয়ে মাহমুদুল আরিফিন দীপ্ত সংবাদ ঢাকা